ওম গাম গণপতে পাতাম ওম হ্রীম রীম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় আশুদেবায়ন আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যদি ঘুমের মধ্যে অর্থাৎ স্বপ্নে আপনি যদি আপনার মা কে স্বপ্নে দেখেন বা আপনার শাশুড়ি মাকে স্বপ্ন দেখেন অর্থাৎ দু মায়ের মধ্যে যে কোনো এক মা হয় নিজের মা নয় শাশুড়ি মা যে কোনো মাকে যদি স্বপ্নে দেখেন তাহলে সেটা কি সৌভাগ্য সূচক না দুর্ভাগ্য সূচক বা সেটা আপনার জীবনে কি বার্তা বহন করছে কি ইঙ্গিত দিচ্ছে সে সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমরা অনুরোধ করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটিও ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আলোচনা শুরু করি দেখুন ঘুমের মধ্যে নিজের মায়ের স্বপ্ন বা নিজের শাশুড়ির স্বপ্ন দেখলে কি হয় এ বিষয়ে কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে যে যদি আপনি ঘুমের মধ্যে স্বপ্নে নিজের মাকে দেখেন যে আপনার বিছানার কাছে দাঁড়িয়ে আছে আপনার দিকে তাকিয়ে আছে স্নেহ বসত আপনার দিকে তাকিয়ে আছে যেমন ছোটোবেলায় আপনি ঘুমাতেন সেইভাবে বসে আছে বা তাকিয়ে আছে তাহলে আপনি জানবেন যে আপনার মা আপনাকে কিছু বলতে চাইছে আপনি এমন কিছু করতে চাই যাচ্ছেন বা যাবেন যার মধ্যে আপনার বিপদ আছে অর্থাৎ বলছে যাস না বাছা যেমন করে মা বলে ওখানে যাস না ওখানে যেতে নেই যাস না চলে আয় সেরকম হয়তো আপনাকে বলতে চাইছে যে যাস না বাছা ওখানে তোর বিপদ আছে তাহলে আপনি অ্যালার্ট হয়ে যাবেন যে বুঝবেন আপনার মা আপনাকে এই ইঙ্গিত দিতে চাইছেন যদি দেখেন যে আপনার মা আপনাকে খুব মারছে উত্তম মধ্যম দিচ্ছে একদম পিটিয়ে লাল করে দিয়েছে পিঠ তখন আপনি জানবেন যে আপনার কোনো ক্ষতিকর আবেগ বা ক্রোধকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দিচ্ছেন উনি পছন্দ করছেন না যে আপনি ওই কাজ করেন তাই আপনাকে একদম ভালো করে মাঠ দিচ্ছেন মার দিয়ে এটা বোঝাচ্ছেন যে এটা করা তোর উচিত হয়নি যেমন ছোটোবেলায় বকতেন শাসন করতেন সেরকম করছেন না হলে কিন্তু আপনার বিশেষ ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্যই আপনাকে সেই পথ থেকে নিবৃত্তি করার জন্য আপনাকে শাস্তি দিচ্ছেন আপনি হয়তো অন্য খারাপ পথে চলে যাবেন আপনি চলে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন না যে আপনি ভুল করছেন কিন্তু আপনি বিপদগামী তার মধ্যে পৌঁছে যাচ্ছেন বিপদের মধ্যে পৌঁছে যাচ্ছেন তাই কিন্তু আপনাকে আপনার মা এই ইঙ্গিত প্রদান করছে তাই অ্যালার্ট হয়ে যাবেন এবং আপনার যে চলাফেরা সেটা সংযত করবেন আপনার আচার ব্যবহার আর মন মানসিকতার কিন্তু চেঞ্জ করবেন আপনি যদি এই কাজটা না করেন অর্থাৎ যেখানে আপনি যাচ্ছেন সেখান থেকে যদি সেই বিপদের মধ্যে থেকে যদি আপনি ফিরে না আসেন আপনি কিন্তু আরও বিপদে পড়বেন আপনি সেখান থেকে নিস্তার পাবেন না যদি স্বপ্নে দেখেন যে আপনার মা রেগে গেছে রেগে একদম যাচ্ছে তাই আপনাকে বকাবকি করছে যেমন ছোটোবেলায় বা যখন জীবিত অবস্থায় ছিল সেই সময় আপনাকে যেভাবে বকাবকি করতো একদম রেগে আত্মজ্ঞান হারিয়ে ফেলেছে তখন যেভাবে বকাবকি করতো সেভাবে বকাবকি করছে এর মানে হচ্ছে যে আপনি খুব শীঘ্রই কোনো দূর কোনো দুর্ঘটনায় পড়বেন এবং শীঘ্রই আপনার শরীর খারাপ হবে সেখান থেকে মা আপনাকে ইন্ডিকেশন দিচ্ছে যে আপনি দুর্ঘটনায় পড়তে পারেন এবং শারীরিক অসুস্থতার মধ্যে পড়তে পারেন তাই অ্যালার্ট হতে মা কিন্তু আপনাকে এই পরামর্শ দিচ্ছেন এবং এই ইন্ডিকেটে ইন্ডিকেশন করছেন ইন্ডিকেট করছেন এটাই যদি দেখেন যে আপনার মা অথবা আপনার শাশুড়ি মা দুটো দুই মায়ের মধ্যে যে কোনো এক মা আপনাকে স্বপ্নের মধ্যে তারা করেছে আপনাকে ধাওয়া করছে বা আপনাকে চেপে ধরে ঝাঁকুড়ি দিচ্ছে সে যেমন বল আর করবি বল বল কেন করেছি সেটা সেই দু হাতে ধরে যেমন ঝাঁকুড়ি দিত ওরকম ঝাঁকুড়ি দিচ্ছে বা তারা করছে তখন আপনি জানবেন যে আপনি কোনো জঘন্য অনৈতিক কাজ করেছেন অনৈতিক কাজ করেছেন বা কোনো অপরাধ করেছেন জঘন্য তার জন্য আপনাকে উনি শাস্তি দিতে চাইছেন এটা থেকে আপনি কিন্তু অ্যালার্ট হয়ে যেতে পারেন তাই আপনি কিন্তু যে পথে যাচ্ছেন সে পথ থেকে সরে আসতে পারেন যদি দেখেন আপনার মা আপনাকে কোনো বাস অথবা ট্রেনে উঠতে বারণ করছে যে উঠিস না ওখানে যাস না এর মানে নিকট ভবিষ্যতে আপনি এমন কোনো পরিকল্পনা নিতে চলেছেন সেখান থেকে আপনি হয়তো বিশেষ বিপদে পড়তে চলেছেন তাই মা কিন্তু আগাম এসে আপনাকে কি করছেন আপনাকে কিন্তু সতর্ক করে দিচ্ছেন দেখুন মা যখন বেঁচে থাকে নারীর টান তো শুনেইছেন এই কথাটা সন্তানের কিছু হলে কিন্তু মা আগে বুঝতে পারে একটা সিক্স সেন্স কাজ করে উনি নেই তাও কিন্তু আপনাকে অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করছেন টান তো একটা থেকেই থাকে তাই না সেই টান হচ্ছে জন্ম জন্মান্তরের টান অবশ্যই কিন্তু ফিলিংসগুলো বোঝার চেষ্টা করবেন যদি স্বপ্নে দেখেন যে আপনার মা বা শাশুড়ি আপনার প্রতি বিশেষ যত্ন নিচ্ছেন তার মানে আপনার সামনে বিশেষ উন্নতি যোগ রয়েছে আপনি অচিরেই উন্নতি করতে পারবেন আপনি যে কাজে আছেন সেটাতে সফলতা পাবেন আপনি সাফল্যের উন্নতির চরম শিখরে একদম উন্নীত হতে পারবেন যদি দেখেন যে আপনার মা কান্নাকাটি করছে এটা বুঝবেন যে এটা কিন্তু খুব খারাপ একটা কিছু নয় এতে বোঝায় আপনি অনেকদিন পর স্বাবলম্বী হতে চলেছেন বা আপনি প্রেমে পড়তে চলেছেন আপনার মা কান্নাকাটি করছে মানে আপনি কিন্তু আবার উল্টে প্রেমে পড়তে চলেছেন বা আপনি স্বাবলম্বী হতে চলেছেন অর্থাৎ মায়ের আঁচলের থেকে আপনি একটু আলাদা থাকছেন আলাদা জগৎ তৈরি করছেন বেটার টু সে যদি ঘুমের মধ্যে স্বপ্নে মাকেও মাকে কেউ বয়স্ক হয়েও কম বয়সের দেখে থাকে অর্থাৎ তার মা খুব বয়স্ক কিন্তু তিনি দেখছেন যে খুব কম বয়সে তাতে বোঝা হয় তার মা অনেক দিন বাঁচবে এটা কিন্তু জীবিতা মানে মা যখন ধরুন বেঁচে আছেন তখন আপনি ধরুন স্বপ্ন দেখছেন যে আপনি মাকে কম বয়সের দেখছেন তখন কি বোঝায় যে এই যে স্বপ্ন দেখছেন সে কাজ করবে অনেক বেশি এনার্জি পাবে বয়স্ক বয়স্ক থেকেও কম বয়সের যদি হয় তার মানে এন্থু থাকবে আর ওই যে বললাম যে মায়ের অনেক দিন বাঁচবে ওটা মৃত মায়ের স্বপ্ন দেখলে যে মা মারা গেছে মা মারা গেছে এটা যদি দেখে সে তখন জানবে যে তার মা অনেক দিন বাঁচবে এই স্বপ্ন কিন্তু শুভ এতে আরও ও বোঝায় যে যে স্বপ্ন দেখছে সে পরিবেশ ও কাজকর্মের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে না কেননা সেই জন্য এই স্বপ্ন দেখছে অর্থাৎ মায়ের মৃত্যুর যদি স্বপ্ন দেখে তাহলে মা কিন্তু অনেক দিন বাঁচবে আর মা বয়স্ক মাকে বয়স্ক মাকে যদি কম বয়সের দেখে তাহলে এটা বোঝায় যে সে কাজকর্মে অনেক বেশি এন্থু পাবে এনার্জি পাবে এবং জীবনে সে সংকটজনক অবস্থা থেকে মুক্তি পেয়ে সন্তুষ্টজনক সুখী জীবনের অধিকারী বা অধিকারিণী হতে চলবে যদি মাকে দেখে কম বয়সী ঘুমের মধ্যে কেউ যদি দেখে থাকে যে মা অসুস্থ হয়ে পড়ছে বা মারা যাচ্ছে তাহলে তা বোঝায় যে মা বেঁচে যাবে বেঁচে থাকবে তার আয়ু দীর্ঘ একই অসুস্থ হয়ে পড়ছে বা মা যদি মারা যাচ্ছে এই স্বপ্নে আরও বোঝায় যে তার পৈতৃক সম্পত্তির সম্পত্তির কোনো ক্ষতি হতে যাচ্ছে এবং তার কর্মক্ষেত্রে কোনো জটিলতার সৃষ্টি হতে চলেছে বা তার প্রবসনে বাধার সৃষ্টি হতে চলেছে যদি স্বপ্নে দেখা যায় যে মা অনেক দিন আগে মারা গিয়েছিল তিনি আবার বর্তমান জীবনে ফিরে এসছেন তাহলে তা কোনোভাবেই কিন্তু ভালো নয় এতে বোঝায় যে ওই স্বপ্ন দেখছে সে খুব তাড়াতাড়ি অসুস্থ হতে চলেছে বা তার ভাগ্য বিপর্যয় হতে চলেছে যদি কেউ দেখে থাকেন যে মা তার মা বা তার শাশুড়ি মা তাকে স্বপ্নের মধ্যে ডাকছেন আয় আয় বলে এর অর্থ সে যে ভুল পথ অনুসরণ করে চলেছে তাই মা ডাকছে যে এই পথে আয় সঠিক পথ দেখানোর চেষ্টা করছে তাহলে কিন্তু তার সঙ্গে সঙ্গে যে পথে যাচ্ছেন অর্থাৎ যে কাজটা করছেন সেখান থেকে ফিরে আসা উচিত নাহলে বিশেষ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি কেউ স্বপ্নে দেখে থাকেন তার মা বা তার শাশুড়ি মা কোণের সাজে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নিশ্চিতভাবে এটা খুব খারাপ স্বপ্ন এতে বোঝায় তার মা অল্প দিনের মধ্যে খুব খারাপভাবে অসুস্থ হয়ে পড়বেন বা কোনো ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বেন যদি স্বপ্নে দেখেন আপনার মা খুব গভীরভাবে দুশ্চিন্তাগ্রস্ত ব্যতিব্যস্ত এতে বোঝায় আপনি খুব ঝুঁকির মধ্যে দিয়ে জীবনকে নিয়ে চলেছেন এবং আপনার ভবিষ্যৎ বিভিন্নভাবে ভীষণভাবে অনিশ্চিত হয়ে যাচ্ছে এই যে আজকে আমরা আলোচনা করলাম এটা জীবিত বা মৃত দুই মাকে নিয়েই বা শাশুড়ি মাকে নিয়েই কিন্তু দেখা যায় দেখলেই কিন্তু হবে অর্থাৎ স্বপ্নে এর মায়ের অবস্থান এইভাবে দেখলেই কিন্তু এই গুলো ভাগ্য পরিবর্তন বা ভাগ্য বিপর্যয় হবে অবশ্যই নিশ্চয়ই আপনারা আপনাদের সাথে মিলিয়ে নেবেন আর আপনাদের জীবন সুখময় হয়ে উঠুক এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি